এরাবে কেমন আছো বাবা? শুনলাম নতুন চাকরি পাইছো। জি আঙ্কেল। তো কয় টাকা বেতন তোমার? দ্যাটস ইট। আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেমন চলতেছে, আমার এনভায়রনমেন্টটা কেমন লাগছে, ওখানে কলিগরা আমাকে কেমন সাপোর্ট করতেছে, এই জিনিসগুলো একটু জিজ্ঞেস করলেন না আঙ্কেল? হ্যাঁ বুঝছি বুঝছি। বেসরকারি কোম্পানিতে চাকরি পাইছো আর প্রাইভেট ইউনিভার্সিটি দিয়ে পাস করছো, মিয়া মনে হয় লবিং ওবিং করে ঢুকছো, এইগুলা না জেনে আপনি কি বলতেছেন? আচ্ছা আচ্ছা জাগা জাগা হুনো, একটা মিলাদ তো দিতেই হইব, তাই না? মিলাদ? আচ্ছা খারো খারো খারো। ওই কিবরিয়া, ওই কিবরিয়া, What up, cuz? It's your boy Kibbs right here, back in town for some action. Arey hoon bada, to dosto to chakki paise. What? You nigga? Gali dite chus ken? Acha baat dao na mia. Huno, ekta milader byabostha karo. Milad? Wait, 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 wait. Ha mama, acha hunen. 50-60 জনের বুঝছেন ব্যবস্থা করেন। না না শুনেন, মেক ইট 100, ঠিক আছে? একটু বাড়াই দিয়ে নাও, একটু বাড়াই দিয়েন। আর আমি বাকি গিয়া ডাকতেছি, তুমি পুরো মহল্লা কাঁপায় দাও, উচ্চ পোস্টার মোস্টার লাগা ছাপায় দাও পুরো। থামেন, আপনি একটা বিদাতি কাজ করতেছেন। যেই কাজটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাহাবিরা, তাবেইনরা এবং তাবে তাবেইনরা কেউই করে নাই, সেই কাজটা ইনোভেশন আকারে আমরা কেন করতে যাচ্ছি? তবে হ্যাঁ, এই কাজে বেশ লাভ আছে আঙ্কেল। মনে করেন বিরিয়ানিওয়ালার লাভ আছে, জিলাপিওয়ালার লাভ আছে, আগরবাতিওয়ালারও লাভ আছে, কিন্তু আপনার কোনো লাভই নেই। এগুলো করতে থাকলে দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাইবেন। ট্রু ট্রু। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী সারা জীবনে প্রোগ্রাম করে আইলাম, আর তুমি দুইজন এসে পয়দা হইছো, মুরব্বীকে উপরে বড় বড় কথা কও, আবার বিজাত বিজাত লাগাইছো। আমি তো শুধু আঙ্কেল আপনাকে বুঝিয়ে যেতেছি যে আমাদের এখানে কোনো লাভ নাই, আর আপনি এগুলো না করলেই ভালো হয়। আমি কিন্তু আবার আসবো আঙ্কেল। হ্যাঁ আবার আসবো।